সিএবির নতুন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কি বললেন, জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভলি আপনাদের শোনাব। সভাপতি হিসাবে পদ গ্রহণ করার কয়েক মিনিট বাদেই আপনাকে আমরা আবিষ্কার করলাম ইস্ট বেঙ্গল তাঁবুতে, মানে এটা মানে কি আলোচনা হলো আপনাদের মধ্যে? এটা কি নিশ্চয় কি সৌজন্য সাক্ষাৎ? এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার আপনারা জানেন কিনা জানি না, বাট ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে প্রায় আমি পাঁচ ছ বছর ক্রিকেট খেলেছি, সেই জন্য এই ক্লাবটার সঙ্গে আমি অনেকভাবেই জড়িত। আমি ক্রিকেট ক্যারিয়ারে দুটো ক্লাবেই খেলেছি। ফার্স্ট পার্ট ক্যারিয়ার আমি খেলেছিলাম স্পোর্টিং ইউনিয়নে, মধ্যখানে এক বছর বরিশাল, তারপর চার পাঁচ বছর, আমি পাঁচ বছর কি ছ বছর আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না, আমি ইস্ট বেঙ্গলে খেলেছিলাম। সেই সময় আমি দু তিন বছর ক্যাপ্টেনও ছিলাম, সেই জন্য এই ক্লাবটার সঙ্গে আমার একটা আলাদা ফিলিংস আছে। আর জাস্ট একটা সৌজন্যমূলক সাক্ষাৎকারে আমি এসেছি। সিএবি প্রেসিডেন্ট হিসেবে আপনার প্রথম পাটা তো পড়লো ইস্ট বেঙ্গল তাঁবুতেই, তাতে যদি মনোনয়নকর্তারা কোনোভাবে তাদের একটু ঘোষা হয়ে থাকে, এরকম একদমই না, হয়তো আমি দিওয়ালির পর দেবাশিস ভবন সময় দয়া করতে মনোনয়ন টিনটে যাব। এই দুটো ক্লাবের ক্রিকেটকে কীভাবে আরও বেশি তাদের উৎকর্ষ বাড়ানো যায়, এ নিয়ে আপনার কোনো বিশেষ পরিকল্পনা আছে কি? দেখুন, বাংলা ক্রিকেটে কি বাংলা ফুটবলে মোহনবাগান ইস্ট বেঙ্গলের অবদান তো আমরা কেন, ভারতবর্ষের সব লোকই জানে, আর দে আর পার্ট অফ বেঙ্গল ক্রিকেট খুব ইম্পর্টেন্টলি। সেই জন্য যখন আমরা এবার 7ই নভেম্বর থেকে সুপার লিগ চালু করার চেষ্টা করছি, মানে চালু করব, সেই সময় ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে একটা এসেছিলো যে আমরা পার্টিসিপেট করব না। বা যখন আমি ওদের সঙ্গে কথা বললাম এবং আমার যে চিন্তাধারাটা কেন আমি করতে চাইছি নভেম্বর মাস থেকে, যেখানে আগে বেঙ্গল ক্রিকেট কখনো নভেম্বরে শুরু হয়নি, সবসময় শুরু হতো এন্ড অফ নভেম্বর, ইভেন ফার্স্ট উইক অফ ডিসেম্বর, কিন্তু এখন ক্রিকেট মরশুম অনেক বেড়ে গেছে, প্লেয়ারদের প্র্যাকটিস চাই, এবং আমরা বেঙ্গল এখন যে ক্রিকেট খেলছি সেটা হচ্ছে শর্টার ফরম্যাট গেম। আমরা টি টোয়েন্টি খেলছি, তারপর আমরা 12 তারিখ থেকে ওয়ান ডে ক্রিকেট খেলবো, তারপর আমরা যাবো রঞ্জি ট্রফি খেলতে। তো রঞ্জি ট্রফি খেলার আগে যেটা আমরা রেড বল ক্রিকেট বলে থাকি, সেই ম্যাচ আমরা সুপার লিগে 3 দিন করে পাবে প্লেয়াররা, সেইখানে আমি চেষ্টা করছি যাতে এক মাস আগে যদি আমি সুপার লিগ করতে পারি, তাহলে যে 11টা টিম সুপার লিগ খেলে তাদের প্রতিটা টিম 5টা করে ম্যাচ পেয়ে যাবে, এবং প্লেয়ারদের কাছে এটা একটা বড় এক্সপোজার, রঞ্জি ট্রফির মতন একটা মঞ্চে যাওয়ার আগে একটা ম্যাচ প্র্যাকটিস পেয়ে যাওয়া। কারণ আপনারা জানেন সুপার লিগ যে 11টা টিম, এরা হচ্ছে বেস্ট 11 টিম ইন বেঙ্গল ক্রিকেট। সভাপতি হিসাবে পদে আসার পর স্নেহাশিস গাঙ্গুলির সামনে একগুচ্ছ পরিকল্পনা আর লক্ষ্য একটাই, বাংলাকে ফের রঞ্জি ট্রফি হাতে তুলে দেওয়া। ক্যামেরায় আনন্দের সঙ্গে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, জি চব্বিশ ঘন্টা।